হ্যালো বন্ধুরা, কি করছো? তোমরা সবাই ভালো আছো তো? দেখো, এখন জামাই এনেছে পাবদা মা। সকালে সব কাজটা ছেড়ে নিলাম। কাজ করা কি আর, কাজকে কোনো ধরো শেষ হয়? কাজে কোনো শেষ নেই, আমাদের কাজ চলতেই থাকবে সব কিছু। আচ্ছা যাই হোক, এখন দেখো মাছটা কী করে বানাবো আমি দেখাচ্ছি। আগে মাছগুলোকে ভেজে নিলাম, তারপর এখানে কী কী দিয়েছি, সর্ষে বাটা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি একটা, আর কী করবো নারকেল অল্প দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, মাছগুলো উঠিয়ে রাখলাম। এখন এই তেলটাতে কী করবো আমি, কালো জিরা ফোড়ন দিয়ে দিবো। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে সাথে সাথে কী করবো আমরা, গ্রাইন্ড করা মশলাগুলো দিয়ে দিবো এটার মধ্যে। দেওয়ার সাথে সাথে দেখে একটু নেড়ে চেড়ে নেবো। তো নাড়াচাড়া হয়ে গেলে বাটিটাতে যেটুকু মশলা লেগে আছে ওটাতে একটু জল দিয়ে এটাকে মিশিয়ে এটাতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে হলুদ, কাঁচা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন, যে যেটুকু খেতে পারে সেটুকু দিয়ে দিল। তারপর দিয়ে দিলাম বন্ধুরা এখানে একটু হালকা জল, জল দিয়ে মাছগুলোকে এখানে ছেড়ে দিলাম। তো বন্ধুরা দেখো, মাছগুলো দেওয়ার সাথে সাথে মশলাগুলো সবসময় মিশে গেছে। মিশে যাওয়ার পরে আমি একটু কাঁচা তেল দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকার পর। তো বন্ধুরা দেখো, ঢাকনাগুলোর সাথে সাথে সব রেডি হয়ে গেছে, তেলগুলো এক্সট্রা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমার রান্না রেডি। দেখো তো দেখতে কেমন হয়েছে বলো তো, তোমরা কমেন্ট করে সবাই জানিও তো। বন্ধুরা জামাইকে খেতে দিয়েছি, জামাই খেয়ে বলেছি হেভি টেস্টি হয়েছে। তো আমার মনটা ভালো লেগে গেলো, আগে একটু আদর্শ করে নিলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। বাই বাই।